হাই ভিউয়ার্স, আমরা এখন জ্যামিতির সমাধান করব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। খ নং কোশ্চেনে বলেছে সংখ্যাটি নির্ণয় করো। গ নং-এ বলেছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক নং কোশ্চেন অনুযায়ী চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদেরকে অঙ্কগুলো বের করতে হবে। আমরা জানি যে একটি সংখ্যার মধ্যে যেমন আমরা এখানে দুটি অঙ্ক আছে 4 এবং 7 এবং এটা এই অঙ্কগুলো যদি যোগ করি আমরা পাবো 11। আমরা যদি 11 থেকে একটা অঙ্ক যদি আমরা জানি যে 4 তাহলে আরেকটা বের করতে পারবো 7। এখন তাহলে আমাদের কিভাবে সংখ্যা বের করা হয়, একক স্থানীয় অঙ্ক অপরিবর্তিত থাকে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যা বের হয় তার সাথে এটি যোগ করে একক স্থানীয় অঙ্ক যোগ করে আমরা বের করি। একইভাবে আমরা ক নং কোশ্চেনেও আমাদের দুটি অঙ্ক নিতে হবে যেহেতু এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে দুটি অঙ্কের মধ্যে ধরি একটি অঙ্ক x, অপর অঙ্ক একটা অঙ্ক যদি x হয় তাহলে অপর অঙ্ক আমরা সমষ্টি থেকে বাদ দিলেই পেয়ে যাব 7-x। সুতরাং সংখ্যাটি সমান সমান আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা যদি x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক হলো 7-x। তাহলে 7-x এর সাথে আমাদের 10 গুণ করে একক স্থানীয় অঙ্কের সাথে যোগ করা লাগবে। আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যেটা হয় তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হয়। একইভাবে এখানেও আমরা একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে একক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 70-10x+x = 70-9x। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা কি সংখ্যা পাই সেটা দেখি। স্থান বিনিময় করলে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দশক স্থানে চলে যাবে, তার মানে এটার সাথে 10 গুণ হবে, যোগ দশক স্থানীয় অঙ্ক একক স্থানে চলে যাবে। তাহলে কি হয় 10x+7-x = 9x+7। এখন আমাদের খ নং কোশ্চেনে কি বলা হয়েছে, খ নং কোশ্চেনে আমাদের যেহেতু সংখ্যা পেয়ে গেছি সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত সংখ্যাটি হলো আমাদের 70-9x অর্থাৎ যে দুই অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যার কথা বলা হয়েছে এবং স্থান বিনিময়কৃত অঙ্ক হলো 9x+7। তাহলে এখন আমাদের প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে বলা হয়েছে যে আমাদের মেইন যে অঙ্কটি 70-9x এটাকে যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা সংখ্যা পাই 9x+7, যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আমাদের প্রদত্ত সংখ্যা হলো এইটা, এইটা থেকে এই সংখ্যাটি 9 বেশি। তাহলে এখান থেকে আমরা যদি 9 মাইনাস করে দেই তাহলে এটা এটার সমান হবে। তাহলে বা 70-9x = 9x, থেকে 7 চলে গেলে -2, বা আমাদের -9x এবং এই 9x এই পাশে চলে আসলে এটাও মাইনাস হয়ে যাবে = -2-70, বা এখানে -18x = -72। সুতরাং x = -72/-18, আমরা 18 এর সাথে ১৮ গুণ করলে যেহেতু 72 পাচ্ছি x তাহলে 4, মাইনাস মাইনাসে কাটা চলে যাবে 4 = 18 = 72, তাহলে x এর মান আমরা পেলাম 4। এখন আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের দ্বিতীয় অঙ্কটিও জানা লাগবে। দ্বিতীয় অঙ্কটি হলো ও আমাদের একটি অঙ্ক পেয়েছি x, এখন যেহেতু x এর মান পেয়ে গেছি তাহলে আমরা সংখ্যাটি সংখ্যাটি হলো 70-9, 9 এর সাথে গুণ হবে x এর জায়গায় 4 এর, তাহলে 70-36, তাহলে
34 তাহলে আমাদের সংখ্যাটি হলো সংখ্যাটি ছিল 34 দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটির কথা আমরা বলেছিলাম সেটি হলো 34 এখন আমাদের গণন কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে অর্থাৎ সংখ্যাটির যে অঙ্ক অর্থাৎ দুটো অঙ্ক আমরা পাই একটা হলো x আর একটা হলো 7-x এই দুটো যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হয় অর্থাৎ এর একটাকে দৈর্ঘ্য এবং একটাকে আমরা প্রস্থ ধরব তাহলে আমরা x এর মান জানি 4 তাহলে অপর সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটির অঙ্কদ্বয়ের মান জানা লাগবে আমাদের গণন কোশ্চেনে আমাদের সংখ্যাটির অঙ্কদ্বয়ের মান জানা লাগবে তাহলে গণনের ক্ষেত্রে একটি অঙ্ক আমরা জানি যে 4 তাহলে অপর অঙ্কটি x এর মান যেহেতু 4 তাহলে 7-4=3 তাহলে একটা অঙ্ক 3 আর একটা অঙ্ক হলো 4 এর মধ্যে একটাকে আমরা দৈর্ঘ্য ধরব এবং একটাকে প্রস্থ ধরব সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বড়টিকে দৈর্ঘ্য ধরলাম 4 সেন্টিমিটার যেহেতু 4 সেন্টিমিটার দেখতে বলা হয়েছে এবং আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম আমরা ছোটটি 3 সেন্টিমিটার অর্থাৎ আমরা যদি একটি আয়তক্ষেত্র আঁকি এর মধ্যে আমরা দৈর্ঘ্য ধরেছি 4 সেন্টিমিটার এবং প্রস্থ ধরেছি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এক সাইডে 3 সেন্টিমিটার এভাবে তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এখন আমাদেরকে বলা হয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে অর্থাৎ আমাদের কর্ণ নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আমরা যদি এ বি সি ডি এটাকে এ বি সি ডি আয়তক্ষেত্র ধরি এখানে এটিও 4 সেন্টিমিটার এটি 3 সেন্টিমিটার দুটো পাশ তাহলে আমাদেরকে মান বের করতে হবে এসি এর মান আমরা এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য হলো যে কি আমাদের বিসি বা এডি যে কোনো একটিকে ধরতে পারে বিসি ইকুয়াল টু আমরা বিসি যদি দৈর্ঘ্য ধরি তাহলে বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার আর আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ ধরলাম এবি এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি আমরা যদি এবিসি কে একটি ত্রিভুজ ধরি এবিসি ত্রিভুজে আমরা জানি যে বড় ত্রিভুজের বড় বাহুটির দৈর্ঘ্য বড় বাহুটিকে যদি আমরা বর্গ করি যে মান পাবো ছোট দুই বাহুর বর্গের যোগফল তার সমান হবে অর্থাৎ ছোট দুই বাহু বলতে আমরা আমরা অর্থাৎ এসি স্কয়ার অর্থাৎ বড় বাহুর বর্গ বর্গ হলো ছোট দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ এবি স্কয়ার ছোট দুই বাহু এইটি এক বাহু এবং আরেকটি বাহু হলো আমাদের বিসি স্কয়ার তাহলে এই দুই বাহুর বর্গের সমষ্টি হলো সবচেয়ে বড় বাহুর বর্গের সমষ্টি সমান আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এসি এসি এর মান বের করা লাগবে আমাদেরকে যেহেতু এসি হলো কর্ণ আমাদের এখানে আমরা লিখে দিই এসি কর্ণ তাহলে অর্থাৎ এবিসি ত্রিভুজে এসি কর্ণ তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখন আমরা এটি পেলাম এখন এখানে আমরা মান বসাই দেখি এসি স্কয়ার এবং এবি স্কয়ারের মান এবি এর মান আমরা জানি অর্থাৎ এবি যেহেতু আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ ছিল এবি এর মান হলো 3 স্কয়ার প্লাস বিসি অর্থাৎ আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার তাহলে 4 স্কয়ার বা আমরা এখানে করতে পারি এসি স্কয়ার সমান 9+16 বা এসি স্কয়ার ইকুয়াল টু 25 বা আমরা
বর্গমূল করব 25 সুতরাং ac equal to 5 তাহলে আমরা ac এর মান পেলাম 5 অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 আমরা আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা 5 পেয়েছি এখন আমাদের পরবর্তীতে যেটা করতে বলা হয়েছে সেটা হলো কর্ণটিকে কোন বর্গের বাহু ধরে অর্থাৎ এই 5 সেমিকে কোন বর্গের বাহু ধরলাম অর্থাৎ আমরা যদি একটি বর্গ আঁকি যার কিনা প্রত্যেকটা বাহু হলো যার প্রত্যেকটা বাহুই 5 সেমিমিটার আমরা যদি একটি বর্গ আঁকি যার প্রত্যেকটা বাহুই 5 সেমিমিটার কারণ বলা হয়েছে কর্ণটিকে কোন বর্গের বাহু ধরে অর্থাৎ কর্ণটিকে যদি আমরা বাহু ধরি বর্গের তাহলে 5 সেমিমিটার সবগুলো 5 সেমিমিটার হবে তাহলে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি যে বর্গের আমরা যেহেতু বর্গক্ষেত্রের বাহু ধরতে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাহলে a = 5 যেহেতু সবগুলো বাহুই সমান আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ = √2a তাহলে আমরা কর্ণটি পাবো √2 5 এর মান আমরা 5 ধরেছি সুতরাং ইকুয়াল টু 5 √2 সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমিমিটার এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 √2 সেমি তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় অ্যানসার